Assalamualaikum and welcome back. আশা করি সবাই ভালো আছেন। আজকে 2nd অক্টোবর আর আমরা ভোর 5:45 বেরিয়ে পড়লাম। আজকে আকাশের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায়ও যেতে হচ্ছে। আজকে আমার অ্যাঞ্জিওগ্রাফি টেস্ট হবে। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন, হয়তো অনেক দিন ধরে আমি ইররেগুলার হয়ে গেছি, ভিডিও দিতে পারছি না। এই কারণেই আমার একটু কার্ডিয়াক প্রবলেম দেখা দিয়েছিল। এই যে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে চলে এসেছি। ভোর সকাল থেকে সব রকমের টেস্ট করানো হলো, তারপর ডক্টর আসলেন 10:00 দিকে, আমার অ্যাঞ্জিওগ্রাম টেস্ট হলো। এরপর সারাদিন অবজারভেশনের পর সন্ধ্যার দিকে আমাকে রিলিজ করে দিলেন ডক্টর। আলহামদুলিল্লাহ সেরকম কোনো মেজর প্রবলেম হার্টে ধরা পড়েনি। নর্মালি সবাইকে একদিন রেখে দেওয়া হয় হসপিটালে, বাট আমাকে ছেড়ে দিলেন আর বললেন যে পরদিন সকালবেলা এই ব্যান্ডেজটাকে খুলে ফেলতে। লাস্ট কয়েকটা মান্থস আমাদের খুব টেনশন গেছে আমার শরীরের এই অবস্থা নিয়ে। আলহামদুলিল্লাহ এখন সব প্রবলেম সলভড, তবে কোলেস্ট্রলটা হাই আছে আর ফ্যাটি লিভারের প্রবলেমও রয়েছে, তাই মেডিসিন চলবে আর হার্টেরও কিছু মেডিসিন চলবে। স্বাস্থ্যই হলো সম্পদ। সবাই ভালো থাকবেন, স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ। আল্লাহ হাফেজ।